হ্যালো ওয়ার্ল্ড, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রিয়াক্ট জেএসে কোনো এপিআই থেকে ডেটা ফেচ করতে হয়। এর জন্য আমি ব্যবহার করব যে api.covid19api.com/summary এই অ্যাড্রেসটাকে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের আমাদের আগে ইউজ ইফেক্টটা নিয়ে আসতে হবে, কারণ ডেটা ফেচ করতে হলে আমাদের ইউজ ইফেক্ট দরকার। ফ্রম রিয়্যাক্ট, এবার আমি যেটা করবো এখানে আমি দেখবো যে ইউজ ইফেক্ট, এটা একটা কল ব্যাক ফাংশন আপনারা জানেন। এবার আমি একটা ফাংশন তৈরি করবো, কনস্ট গেট ডেটা, এটা হবে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, অ্যাসিঙ্ক। এবং এর মধ্যে আমি লিখবো যে এর মধ্যে আমি লিখব কনস্ট ডেটা সমান ফেল অ্যাওয়েট, সরি আমি এখানে লিখব যে কনস্ট রেজাল্ট, লিখব যে অ্যাওয়েট, যেহেতু আমরা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন ব্যবহার করছি তাই আমাদের এখানে অ্যাওয়েট লিখতে হবে ফেচ। এবং এর মধ্যে আমি এই এপিআইটাকে পেস্ট করে দিব, এপিআই অ্যাড্রেসটাকে। এবার আমি যেটা করব, কনস ডেটা অ্যাওয়েট রেজাল্ট ডট জেসন, আমি ডেটাগুলোকে জেসন ফরম্যাটে চাই। এবার আমি আশা করছি আমাদের কাজ শেষ, আমাদের ফাংশন ফাংশন গেট ডেটাটা হয়ে গেল। আমরা এখানে গেট ডেটাটাকে কল করতে হবে, গেট ডেটা। এবার আমরা যদি ইন্সপেক্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেটাগুলো চলে এসেছে, আইডি, গ্লোবাল, কান্ট্রিজ, আমাদের এতগুলো ডেটা দরকার নেই। আমি এখন যেটা করব, আমি ইউজ স্টেটটাকে নিয়ে আসবো, ইউজ স্টেট, এবং এই ফাংশনের উপর ফাংশন অ্যাপের নিচে যে কনস্ট ডেটা সেট ডেটা ইকুয়াল স্টেট দিয়ে নিচ্ছে। এবার আমি যেটা করব, আমি কনসোল লগের পর লিখব যে সেট ডেটা, সেট ডেটা দিয়ে আমি লিখব যে ডেটা ডট গ্লোবাল। এই ডেটা ডট গ্লোবালটা হচ্ছে আমাদের এই গ্লোবালি কতজন কনফার্মড হয়েছে, কতজন মারা গিয়েছে কোভিড-19, সেই ডেটাটা, সেই প্রপার্টিটা আসলে। তো এবার গ্লোবালের মধ্যে আমরা সেট করে দিলাম। এবার আমি যদি এখানে লিখি যে H3, এখানে আমি লিখি যে নিউলি কনফার্মড, এখানে আমি লিখব ডেটা ডট নিউ কনফার্মড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিউলি কনফার্মড টা চলে এসেছে। সিমিলারলি আমি যদি এখানে লিখি যে নিউ ডেটস, আমরা নিউ কনফার্ম না লিখে আমরা এখানে ডেটস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিউ ডেটসটাও এখানে চলে এসেছে। সিমিলারলি আমরা এখানে টোটাল কনফার্মটাও লিখতে পারি, পেস্ট করে দিন। এখানে যদি আমরা
আচ্ছা, টোটাল কনফার্মটা এখান থেকে আনা যাবে না, কারণ আসলে আনা যাবে কারণ এটা গ্লোবালের মধ্যেই আছে। টোটাল এখানে দিয়ে দিচ্ছি, টোটাল কনফার্ম, টোটাল কনফার্ম এর সংখ্যা এখানে চলে আসছে। এভাবে এখানে কান্ট্রি ওয়াইজ ডেটাও দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করুন, ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। সো লং এভরিবডি।